নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রী সহ সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার স্বাক্ষর জাল করা প্রতারণা চক্রের মূল হোতা সহ চারজনকে আটক করা হয়েছে। সকালে নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এবং জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে মান্দার কসব ইউনিয়নের পলাশবাড়ি ও পাজর ভাঙা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, অসীম সোহেল এসএসসি পাশ করার পর কম্পিউটারে কিছু কাজ শিখে একটি দোকান দেয়। সেখানে বসে গোপনে জাতীয় গোয়েন্দা সংস্থা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিজি এনএসআই, ডিজি কোস্ট গার্ড, ডিজি বিজিবি ছাড়াও অন্যান্য বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সরকারি বিভিন্ন দপ্তরে ডিও লেটার পাঠানো সহ প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে। সরকারি ভর্তুকির আওতায় নওগাঁয় 50 জন কৃষকের মাঝে এসিআই কোম্পানির সরবরাহকৃত কম্বাইন হারভেস্টার প্রদানে অনিয়ম, দুর্নীতি ও কৃষকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে কম্বাইন হারভেস্টার মালিক সমিতি। সকালে জেলা কৃষি অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি ইব্রাহিমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মতিউর রহমান, সদস্য রুবেল হোসেন সহ অন্যরা। তারা বলেন, এক একটি হারভেস্টার মেশিনের দাম 29 লাখ টাকা, যেখানে সরকার ভর্তুকি দিয়েছে 14 লাখ টাকা, কিন্তু মেশিন বিক্রেতা কোম্পানি এসিআই নিম্নমানের মেশিন দিয়েছে, ফলে এক বছর যেতে না যেতেই তা অকেজো হয়ে পড়েছে।